দেখলাম যে দেখলাম যে স্টুডেন্টরা মানে আপনার পথবরোধ করছে, মানে পথবরোধ করে কি কারণে পথবরোধ এই যে স্কুলের বিভিন্ন সমস্যা, পানীয় জলের সমস্যা, তারপরে গরম, তারপরে স্কুলটা বহুত অনেক আগের পুরানো আর কি স্কুলটা, এগুলো এগুলো এই কারণে বোধ হয় মানে আমার যতটুকু মনে হয় এই কারণে ওরা। আচ্ছা ম্যাডাম, এখন যে নতুন বিল্ডিংয়ের কাজ হচ্ছে, দেখে আসলাম কি যে ড্রেন নির্মাণ হচ্ছে, অতি নির্মমানের ইট ব্যবহার করা হচ্ছে, এই ব্যাপারে আপনি কি হ্যান্ডওভার হয়নি কি দেখবেন না আপনারা স্কুলের কি কিরকম কাজ হচ্ছে? না কাজগুলি তো আমরা দেখছি, আমরা দেখবো না কেন, যখন হ্যান্ডওভার হবে তখন আমরা হ্যান্ডওভার, যখন যদি হ্যান্ডওভার টেকেন ওভার না করলি তো তখনই তো বোঝা যাবে, তখন আমরা জানাবো ডিপার্টমেন্টে। এখন দেখে আসলাম যে ড্রেন নির্মাণ করছে নির্মমানের ইট, একদম খুব খারাপ ইট ব্যবহার করা হচ্ছে, তো ওইটা কি আপনি দেখছেন না, এটা নজর আসছে না? আমরা দেখছি, অনেক কিছু দেখছি। আজকে যে স্টুডেন্ট রাস্তায় গিয়ে দাঁড়িয়েছে সেটা তো আপনি দায়ী, কেন দাঁড়িয়েছে রাস্তায় গিয়ে? আমি দায়ী না তো কেন দায়ী, কেন দায়ী? রাস্তায় গিয়ে উপরে ডিপার্টমেন্টকে জানাচ্ছি, ডিপার্টমেন্ট জানে এখানে একটা বিল্ডিং হচ্ছে অনেক দিন ধরে, এসএমসি কমিটি ওরা জানে, ওরা দেখে যাচ্ছে বিভিন্ন রকমের, তো স্কুলের মধ্যে বিভিন্ন সমস্যা ওরা দেখছে, হ্যাঁ এলাকাবাসী দেখছে, তো এটা তো সমস্যার দায়ী অদায়ী এটা পরের কথা, কিন্তু স্কুলের তো একটা সমস্যা আছে, তো সমস্যাটাও নিরসন করবো আমার পক্ষে তো সম্ভব না, আমিও ডিপার্টমেন্টের একজন কর্মচারী। স্কুলের সমস্যা তো আপনি সমাধান করবেন, স্টুডেন্টরা না তো, স্টুডেন্টরা গিয়ে রাস্তা দাঁড়িয়েছে সমাধানের জন্য, এটা কি সম্ভব? না না, সমাধান তো কীভাবে করা যায়, সমাধান আমরা সবাই মিলে আলোচনা করেছি, তো কালকে যে জানলো ওরা জানলো কি কীভাবে যে এটা টেন্ডারটা অন্য কানে দেওয়া হয়েছে, হ্যাঁ ইলেকট্রিকের দেরি হবে, ভাবলো যে দেরি হবে, কালকে এসে বললো যে ম্যাডাম আমার আপনার আমরা গরমে থাকতে পারছি না, দু ঘন্টা পরে পরে ওরা ছুটি চায়, কেন গরমে থাকতে পারছো না, দুদিন গরম তো এখন পড়বে, প্রত্যেক দিন স্কুলে স্কুল ছুটি দেওয়া সম্ভব, তখন তো বাবা বললো যে না ম্যাডাম স্কুল ছুটি দিতে হবে, একটা তো ব্যবস্থা করতে হবে, ইলেকট্রিকের লাইন লাগানো হয়, ইলেকট্রিকের লাইন ছিঁড়ে ফেলে ফেলা হয়, কিন্তু আমরা ছুটিয়ে যায় চুরি হয়ে যায়, বিভিন্ন রকমের প্রোগ্রাম হয় স্কুলের মধ্যে, বাইরের প্রোগ্রামও হয়, তখন এই ইলেকট্রিকের সমস্ত তারগুলি কিছুদিন আগে লাগানো হয়েছিলো, এগুলি ছিঁড়ে ফেলে ফেলা হয়েছে, তা আর কী করবো, সারাই কাজটা তো আপনারা করাবেন কর্তৃপক্ষ হিসাবে, সারাই কাজ এখানে আমার রুমটা এই জায়গার মধ্যে যখন বৃষ্টি হয় তখন বৃষ্টি অর্ধেক এই জায়গাটা সম্পূর্ণ মানে একদম জলের নিচে, আমি জলের নিচে ওই রুমটা আপনি দেখেন গিয়ে যে ক্লারিক্যাল স্টাফ ওনার মাথার উপরে মানে কিছুদিন আগে চাই ভেঙে পড়েছে, হ্যাঁ ওই মাস্টারমশাই রুমে টিচারদের রুমে ওদের রুমের মধ্যে ওয়াল ভেঙে পড়েছে, তো মেনটেন্যান্স তো এইভাবে সম্ভব না, মেনটেন্যান্স কতটুকু আমাদের কতটুকু আপনাদের সমস্যা সমাধানগুলির জন্য আপনি এলাকাতে জানিয়েছেন, এলাকায় মেম্বারদের জানিয়েছেন? আমাদের আমার সঙ্গে তো এসএমসি কমিটির গৌতম দাস উনি আছেন, তো সমস্ত সময় আমাদেরকে হেল্প করেন, আসেন এবং কথাও বলেন, এখন হঠাৎ করে স্টুডেন্টরা হঠাৎ করে কেন গেল রাস্তায় এটা বুঝতে বলতে পারছেন না, মানে আমাদের তো সম্ভব না, না সেটাই তারা তারা পরিষেবা পাচ্ছে না বা তাদের প্রবলেম হচ্ছে, প্রবলেম হচ্ছে এই কারণে যাচ্ছে হয়তো, আমাদেরই তো আমরা যে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা আমাদের পাশের বাড়িতে যেতে হয় কোনো প্রবলেম হলে, কোনো প্রয়োজনীয় প্রবলেমে, একান্ত বিশেষ প্রবলেমে আমাদের যেতে হয় পাশের বাড়িতে, কিন্তু আপনাদের স্কুলটা তাড়াতাড়ি হ্যান্ডওভার করা সেই জন্য ইয়ে করছেন? আমাদের নিশ্চয়ই আমরা তো অনেক চেষ্টা করছি, আমরা চেষ্টা করছি, এসএমসি কমিটির ওরা চেষ্টা করছে, এলাকাবাসী হিসেবে এলাকাবাসীরা চেষ্টা করছে। একবার একজন সাংবাদিক বললো যে রাস্তা মানে যে মানে নিম্নমানের কাজ হচ্ছে, সেটা তো আপনার দেখার ব্যাপার ছিল, আমরা তো দেখ নিম্নমানের কাজ হচ্ছে কি এ তো বলছিল কতদূর আগে আমি স্কুলে ইয়ের জল ভরে সেটা আমরা ক্লাস করতে পারি না, সাত দিন সাত ঘন্টায় ক্লাস করি কিন্তু গরম প্রবলেম হয় বলো। একদিনে সাত ঘন্টা ক্লাস করি, তারা একটু আয়াসের আমরা লোকে এক ঘন্টা যদি ক্লাস করে দেখতো তারা সমস্যাটা হবে। আজকে সেই জন্য তোমরা রাস্তায় দাঁড়িয়েছো নাকি? স্কুলে মিটি মিলে যে স্টুডেন্টরা বই আসে একটু ভাত খাই বসে এবং ব্যবস্থাও নাই, নোংরা জায়গার মধ্যে বই আসে ভাত খাই তারা। কি নাম তোমার? যে অবস্থা বলছে স্টুডেন্টরা রাস্তায় গিয়ে দাঁড়িয়েছে, এটা বিরাট বিপজ্জনক ব্যাপার, যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারতো, কী বলবেন এই পর্বতে স্কুলে? বাচ্চারা যে রাস্তায় গিয়ে আজকে আন্দোলনে মানে রাস্তা অবরোধ করছে সেটা কাম্য না, এবং আমরা চাইছিলাম যে ঘটনাটা শোনার পরে সেটা
বাচ্চাদের সঙ্গে আলোচনার সাপেক্ষে কী সমস্যার সমাধান কীভাবে করা যায়, এবং লোকাল অথরিটিও তারাও ছিল, এসএনসি কমিটি তারা ছিল, তারা খুব সাহায্য করছে এইভাবে অবরোধটা তোলার জন্য। অবরোধটা বেশিক্ষণ হয়নি, 10-15 মিনিট, যাই হোক, তারপর ওদের সঙ্গে আলোচনার সাপেক্ষে অবরোধটা তোলা হয়েছে। তো এখন আমরা এসডিএমের সঙ্গে কথা বলেছি, প্লাস আমরা ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের সঙ্গে কথা বলেছি। তো এখন স্কুলের যে মেনলি যে প্ল্যানটা ছিল, ওই প্ল্যানের মধ্যে বাচ্চারা দাবি হলো যে ডাইনিংয়ের কোনো স্পেস নেই, প্লাস জলের ব্যবস্থা নেই, ইন্টারনেল ইলেকট্রিফিকেশনের ব্যবস্থা নেই, এটার মধ্যে ক্লাস করা যাবে না। কেন এগুলো করা হয়নি সে আমরা করতে বিল্ডিং এগুলি করা হয়নি না, দেখতে পাচ্ছেন তো কারেন্টের কোনো ব্যবস্থা নেই, জলের ব্যবস্থা যেটা আছে সেটা দিয়ে সাফিসিয়েন্ট না, বাচ্চাদের বস্তু বললো এটা সাফিসিয়েন্ট না। তো ডাইনিং হলের করতে গেলে তো অনেক জলের দরকার, তো ডাইনিং হলের জন্য যে জলের ব্যবস্থাটা দরকার, যে যতটুকু জল দরকার ততটুকু জলের ব্যবস্থা এখানে নেয়। প্ল্যানিং তো ছিল, প্ল্যানে ছিল কিনা এখন এটা দেখতে হবে। এখন ওইটা হাউজিং বোর্ড থেকে যে প্ল্যানটা ছিল ওই প্ল্যানটা নাকি কিছু কাটসাট করা হয়েছে, কাটসাট করার পরে তাদের শর্টেজ অফ মানি সেটা করা হয়েছে, সেটা হাউজিং বোর্ড থেকে ওনাকে আবার অ্যাপ্রুভালে দেওয়া হয়েছে। তো ওই অ্যাপ্রুভালের কপিটা আমরা যে ইঞ্জিনিয়ার কাজ করেছি ওই আর্ডি ইঞ্জিনিয়ারের আমরা কথা দিয়েছি, উনি এটা কি আজকে আন্দোলনের পরিপ্রেক্ষিতে কথা কইতেছেন না আপনি স্কুল ইন্সপেক্টর হিসেবে আগে থেকে যে এগুলি প্ল্যানগুলো জানা দরকার ছিল, অনেকটা তথ্য নেওয়ার দরকার ছিল হাউজিং বোর্ড থেকে যে কাজটা করে, এটা সরাসরি আমরা ডিস্ট্রিক্ট থেকে যে স্কুলে অ্যালট করা ওই স্কুলে দেওয়া, ওই স্কুলে সরাসরি কাজটা হাউজিং বোর্ড থেকে আসে, হাউজিং বোর্ড থেকেই তারা কাজটা করে, কাজ করার পর স্কুল কর্তৃপক্ষের হ্যান্ড ওভার করে। আর অ্যাকচুয়ালি চম্পকনগর হাই সেকেন্ডারি স্কুলটা সেলফ রেড স্কুল, এটা আমরা মানে ইন্সপেক্টর কন্ট্রোলে থাকে না আমরা কন্ট্রোলে যে স্কুল সেটা আমরা মানে ওভারঅল মনিটর থাকে, এটা মানে সেলফ রেড দিদিমণির আন্ডারে ওভারঅল মনিটরিং করে আমরা ডিস্ট্রিক্ট এবং ডিপার্টমেন্ট। আপনি শুভ নাম? আমার নাম পঙ্কজ দালা। বৃষ্টি হলে জল পড়ে উপত্যকা, ঠিক মতো ক্লাস করতে পারি না, ক্লাসে জল ঢুকতে থাকা, তারপরে কোনো ব্যবস্থা নাই, এটার মতো তো হলরুম নাই, এটার মধ্যেও সেম সমস্যা, জল নাই, হলরুম নাই, ইলেকট্রিক কোনো ব্যবস্থা করা হয়েছে না, এই যে পাশে উঠতেছে যে এটা কিছু নাই, সিস্টেম নাই, কিছু করছে না, ভাঙ্গে ভাঙ্গে উঠতেছে, এটা ওয়াল টোয়াল ফাটা আছে। তো তোমরা মিড ডে মিল হয় না? মিড ডে মিল হয় না, খাওয়া নাই, হ্যাঁ বসে খাওয়ার ব্যবস্থা নেই, তাই নাকি? আজকে তো পানি জলের ব্যবস্থা নেই, সেই পরিপ্রেক্ষিতে আজকে রাস্তার উপরে আন্দোলন করে চলছে, পার্টির নেতারা বলছে ঘুরিয়ে অনেক স্টুডেন্ট বলছে অসুস্থ হয়ে পড়ছে, ছেলের মধ্যে বলো। এনটিসিএন নিউজ চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নিউজ অফ ত্রিপুরা এনটিসিএন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করুন।